ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই স্বাস্থ্য সচিব বদল নিয়ে রাজনৈতিক দলগুলোর কি প্রতিক্রিয়া শুনবো। রাজ্যের খাদ্য সচিবের পর এবার স্বাস্থ্য সচিবকে বলির পাঠা করা হল। খাদ্যের বিশৃঙ্খলা, রেশনের বিশৃঙ্খলা, যার জন্য সম্পূর্ণ ব্যর্থ এবং দায়ী খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কিছু করা হলো না, খাদ্য সচিবকে বলির পাঠা করা হলো। আর এখন স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা ঢাকতে স্বাস্থ্য সচিবকে বলির পাঠা করা হলো। এইভাবে আর কতদিন চলবে? আজকে যে স্বাস্থ্য দপ্তরের ফেলিও, তার জন্য পুরোপুরি রাজ্য সরকারের ভুল নীতি দায়ী। রাজ্য সরকার সংক্রমণ চেপে রাখবে, রাজ্য সরকার মৃত্যুর তথ্য গোপন করবে, রাজ্য সরকার হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জোর করে তাদেরকে ভয় দেখিয়ে দণ্ডের আদেশ দিয়ে তারা কাজ করাতে চায়। কিন্তু ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী এই দুরবস্থার মধ্যে সেবার মনোভাব নিয়ে তারা কাজ করলে, তাদের পাশে যদি দাঁড়ানো যায়, তাহলে তারা আরো উৎসাহিত হবে। সেই কারণে ডাক্তারদের মনোবল, স্বাস্থ্যকর্মীদের মনোবল ভেঙে দিয়েছে এই সরকারের নীতি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যখন মানুষের মধ্যে হতাশা আশঙ্কা বাড়ছে, তখন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের নেত্রী মমতা ব্যানার্জি তার দপ্তরের সচিব নিধনে নেমেছেন। কখনো খাদ্য, কখনো পুর, কখনো স্বাস্থ্য, এখন দেখলাম স্বাস্থ্য সচিব তাকেও সরিয়ে দেওয়া। সচিবগুলোকে সরানোর পিছনে কারণ কি তা জানি না, তবে উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর তৃণমূলী রেওয়াজ বাংলায় আমরা বরাবর দেখেছি। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা হঠাৎ করে আজকে ভেঙে পড়েনি। 11 সাল থেকে আপনি ক্ষমতায় আছেন, স্বাস্থ্যমন্ত্রীও আছেন, স্বাস্থ্য দপ্তরের আজ যে দুরবস্থা, গোটা স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ছে, তার জন্য যদি সব থেকে আগে কেউ দায়ী হন, সে দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে। তার কারণ, আপনি বাংলার স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী সে ঠিক থাকলো, আর যত দোষ স্বাস্থ্য সচিব করলো, এই রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কৃতি বাংলায় বন্ধ হোক। স্বাস্থ্যের কিছুদিন আগে সচিব বদল করে নতুন সচিব আনা হলো, আবার ইতিমধ্যে বাতিল। সরকার ঘুর পথে স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে যে হেলথ সেক্টরে সরকার চূড়ান্ত ফেল। কিন্তু তার দায়ী কি কোনো একজন ব্যক্তির, কোনো একজন আধিকারিকের? সচিবের ঘাড়ে ফেলে দিলাম। যদি সচিব অপদার্থ হয়, যদি সচিব অযোগ্য হয়, মন্ত্রীরা কি করছেন? স্বাস্থ্য দপ্তরের 2 জন মন্ত্রী, তাদের বাদ দিয়ে স্বাস্থ্য সচিব চলতে পারে? যদি সচিবরা এত অপদার্থ হয়, তাদের যদি বাতিল করতে হয়, তাহলে মন্ত্রীরা, তারা রেহাই পাচ্ছেন কেন? মন্ত্রীরা রেহাই পাচ্ছেন, সচিবদের ঘাড়ে ফেলে দিলাম, মানেটা কি? এই গোটা রাজ্যটার 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব, মাননীয় মুখ্যমন্ত্রী, এর চাইতে খারাপ সিচুয়েশন হতে পারে না। যদি একের পর 100 বাতিল করতে হয়, মন্ত্রীদের যদি ঢেকে রাখবার মতন ঝোঁক আপনার থাকে, তাহলে অন্তত আপাতত কিছুদিনের জন্য হলেও সরে থাকুন।